আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো KFC স্টাইলে জিঙ্গার বার্গার রেসিপি। খুবই মজার, আর চিকেনের পিসটা থাকে খুবই ক্রিসপি। কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর বুকের মাংসের মাঝখান থেকে আর একটা পার্ট বের করে নিয়েছি একটা থেকে, তো 4টা হয়েছে। এই যে এখান থেকে আমি কেটে নিয়েছি আর একটা পার্ট, এই যে এটা হয়েছে। আর মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটাকে একটু থেতলে নিতে হবে, এজন্য আমি এরকম একটা বেলুন ব্যবহার করছি। আপনার হাতের কাছে এরকম কিছু একটা থাকলে সেটা দিয়ে একটু এরকম পিটিয়ে নেবেন। আর এতে করেই চিকেনটা কিন্তু খেতে অনেক বেশি জুসি আর টেন্ডার থাকে, তো অবশ্যই এই কাজটা করে নেবেন। চাইলে কিন্তু উপরে একটা প্লাস্টিক পেপার দিয়েও নিতে পারেন, আমি দিচ্ছি না। তো খুব বেশি চেপে চেপে মারার দরকার নেই, আস্তে করে মারবেন তাহলেই হবে। অপর পাশেও একইভাবে একটু থেতলে নিচ্ছি। এই পাশে বেশি করার দরকার নেই, অল্প একটু করলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে সবগুলো চিকেনের পিস, একইভাবে একটু থেতলে নিচ্ছি। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব, যেটার মধ্যে চিকেনটা ডিপ করব। এজন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পানি, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো, কালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি আদার গুঁড়া 1/2 টিস্পুন। চাইলে কিন্তু আদা আর রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। এরপরে খুব ভালোভাবে মশলার সাথে মেখে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তিরিশ মিনিট পরে এখন একটা শুকনো ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লোয়ার। এইখানে আর কিছুই ব্যবহার করব না, কর্নফ্লোয়ার আর ময়দা দিয়েই চিকেনটাকে কোট করব। এখন ময়দা আর কর্নফ্লোয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল পানি। এখন চিকেনটাকে আরও একবার খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। এরপরে এখান থেকে 1 পিস চিকেন নিয়ে প্রথমেই ময়দার মিশ্রণে কোট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এরপরে এপাশ ওপাশ করে ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। কোট করা হয়ে গেলে এরপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। এরপরে এরকম একটা চিমটা ব্যবহার করছি। পানির মধ্যে দিয়ে খুব বেশি সময় রাখার দরকার নেই, সাথে সাথেই একটু তুলে আবারও দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণে। এখন আমরা উপরের ক্রাম্পসটা তৈরি করব, এজন্য হাত দিয়ে চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন, তাহলে ক্রাম্পসটা খুব ভালোভাবে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিবেন, এতে করে ময়দাটা খুব ভালোভাবে লাগবে আর ক্রাম্পসটা অনেক ভালোভাবে তৈরি হবে। আর এর কারণেই কিন্তু উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ময়দাটাকে যখন ঝেড়ে ফেলে দিচ্ছি, তখনই কিন্তু উপরের ক্রাম্পসটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো সবগুলো চিকেন একইভাবে তৈরি করে নিব, আর এখন এইটা ভাজার জন্য চলে যাচ্ছি। আমি একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখনই চিকেনটা দিয়ে দিতে হবে। অল্প তেল গরম করে তারপরে চিকেনটা দিলে কিন্তু ময়দার ক্রাম্পসটা সুন্দরভাবে তৈরি হবে না। আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তারপরেই চিকেনটা দিয়ে নেবেন। আর চিকেনটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত ক্রাম্পসটা একটু শক্ত হয়ে আসে। উপরের অংশটা যখন
একটু শক্ত হয়ে আসবে, এরপরে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর প্রথম দিকে চুলার হিটটা বাড়ানো থাকলেও চিকেনটা দেওয়ার কিছু সময় পরে কিন্তু চুলার হিটটা কমিয়ে দিতে হবে, তাহলে চিকেনটা খুব ভালোভাবে উপর থেকে ক্রিসপি হবে আর ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হবে, কালারটা চলে আসবে না দ্রুত। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমার প্যানটা ছোটো ছিল তাই আমি একটাই ভেজে নিয়েছি, আপনাদের প্যান যদি বড় হয় তাহলে বেশি করে ভেজে নিতে পারবেন। তো এখন বার্গারের মধ্যে দেওয়ার জন্য একটা সালাদ তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাবেজ, 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি ক্যারট, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ ব্যবহার করেছি। এরপরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সালাদটা দিয়ে কিন্তু বার্গারটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই এই সালাদটা তৈরি করে তারপরে এই বার্গারটা তৈরি করবেন, এতে করে খুব বেশি ভালো লাগবে। তো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বার্গার বান নিয়ে বানের মাঝখানটা একটু কেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সালাদটা। আপনি পছন্দ অনুযায়ী সালাদ বেশি কম করে দিতে পারবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। আর চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরের অংশটা কতটা ক্রিসপি হয়েছে। সুপার টেস্টি জিঙ্গার বার্গার কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।